নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি 1176 অর্থাৎ 1176 সংখ্যাটির সম্পর্কে। আসলে এটি কোনো সাধারণ সংখ্যা নয়, বরং এটি একটি আশ্চর্যজনক অ্যাঞ্জেল নাম্বার যা লক্ষ লক্ষ মানুষের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি এনে দিয়েছে। আর এর ফলাফলগুলো এতটাই বিস্ময়কর যে আপনিও হয়তো বিশ্বাস করতে পারবেন না। আরেকটি জিনিস যে এই চমৎকারী সংখ্যা প্রত্যেকের জন্যই কাজ করে, আর এটি সত্যিকারেরই চমৎকার ঘটায়। প্রিয় দর্শক, যদি আপনি আপনার জীবনে হতাশ বা দুঃখিত থাকেন, যদি আপনার আর্থিক সমস্যা বারবার সমস্যায় ফেলছে, অনেক দিন ধরে আপনি কোনো কাজে লেগে আছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না, বা আপনি যেটা চান তা জীবনে অর্জন করতে পারছেন না, তাহলে এই সংখ্যা আপনার জন্য আশীর্বাদ হতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি, কারণ আমি নিজেই এর চমৎকার প্রভাব অনুভব করেছি। আমি বহুদিন ধরে এই চমৎকারী সংখ্যা সম্পর্কে আপনাদের জানাতে চেয়েছিলাম এবং আজ সেই শুভ দিন এসেছে। 1176 অ্যাঞ্জেল নাম্বারটি এমন এক ম্যাজিক্যাল সংখ্যা যাকে জানার সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। কিন্তু আপনি খুবই সৌভাগ্যবান যে আজ এই ভিডিওতে এসে এটিকে শুনতে পারছেন। এই সংখ্যা এতটাই শক্তিশালী যে শুধু উচ্চারণ করলেই মহাবিশ্ব আপনাকে সব কিছু দিতে প্রস্তুত হয়ে যায়। হ্যাঁ, যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন সেটিও আপনি পেতে পারেন। আর আমি এটা মিথ্যে বলছি না, কারণ আমি নিজেও এই সংখ্যা ব্যবহার করে দেখেছি এবং আমার জীবনে অনেক কিছু অর্জন করেছি। কাজেই আমি চাই যে আরও বেশি মানুষ এর উপকার নিক এবং তাদের জীবনকে সুখময় করে তুলুক। 1176 অ্যাঞ্জেল নাম্বারটি আপনার সমস্ত ইচ্ছাকে পূর্ণ করবে। তবে এখানে শুধু একটাই শর্ত আছে, যে এই সংখ্যার উপর আপনার সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে। কাজেই যখন আপনি পুরো বিশ্বাসের সঙ্গে এটি করবেন, একমাত্র তখনই আপনার মনোবাসনা পূর্ণ হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাকে এতটাই বিশ্বাস নিয়ে এটি করতে হবে যেন মনে হয় যে এই নাম্বার আপনার জন্য অবশ্যই কাজ করবে। কারণ আপনি হয়তো নিশ্চয় জানেন যে যেখানে বিশ্বাস থাকে না সেখানে কোনো কিছুই ঘটে না। তাই যে কোনো কৌশলে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি মনে মনে ধরে নেবেন যে আপনার কাজ ইতিমধ্যেই হয়ে গেছে। প্রিয় দর্শক, এবার আপনাকে কিভাবে এই সংখ্যার ব্যবহার করতে হবে তা জানাই। যদিও এটি ব্যবহার করার অনেক উপায় আছে, তবে আমি যেভাবে বলছি সেইভাবে যদি আপনি এটি করেন তাহলে আপনার ইচ্ছা খুবই দ্রুত পূর্ণ হবে। সবার প্রথমে আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে। যদি কোনো প্লেন সাদা কাগজ পান তবে সেটা আরও ভালো। এরপর আপনাকে একটি পেন নিতে হবে। পেন যে কোনো রঙের হতে পারে, লাল, নীল বা সবুজ, কিন্তু কালো পেন কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এবার সেই সাদা কাগজের ওপর আপনার ইচ্ছাটি লিখতে হবে যা আপনি ভগবান বা মহাবিশ্বের কাছ থেকে পূর্ণ করাতে চান। প্রিয় দর্শক, এবার আপনার ইচ্ছাটিকে এমনভাবে লিখতে হবে যে যেন আপনার ইচ্ছা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। যেমন ধরুন আপনি বাড়ি কিনতে চান, তাহলে লিখবেন আমি বাড়ি কিনে ফেলেছি, আমি গাড়ি কিনে ফেলেছি বা আমার চাকরি হয়ে গেছে। মনে রাখবেন যে আপনার ইচ্ছা যাই হোক না কেন সেটিকে কেবল বর্তমানকালেই লিখতে হবে। কাগজে ইচ্ছাটি লেখার পর তারপর নিচে তিনবার লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এরপর তার নিচে লিখবেন 1176 অর্থাৎ 1176 এবং তার নিচে লিখবেন জয় নিম করলি বাবা। প্রিয় দর্শক, এই জায়গায় আপনি চাইলে আপনি আপনার আরাধ্য ঈশ্বরেরও নাম লিখতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তো প্রিয় দর্শক, এই কাজটি আপনাকে পূর্ণ বিশ্বাসের সঙ্গেই করতে হবে। এবার আমি আপনাদের সুবিধার জন্য আবার একবার পুনরাবৃত্তি করে দিচ্ছি। সবার প্রথমে আপনাকে একটি প্লেন সাদা কাগজে আপনার ইচ্ছাকে লিখতে হবে। মনে রাখবেন লেখার সময় কালো পেনও কিন্তু ব্যবহার করা যাবে না। আপনার ইচ্ছাটি আপনাকে এমনভাবে লিখতে হবে যে যেন সেটা ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে বলে মনে হয়।
এরপর সেই ইচ্ছার নিচে তিনবার লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স এর নিচে লিখবেন 1176 অর্থাৎ 1176 এবং শেষে লিখবেন জয় নিন করলি বাবা। এবার এগুলো লিখে কাগজটিকে ভাঁজ করে নেবেন। তারপর সেই ভাঁজ করা কাগজটি আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে চলে যাবেন। তবে যদি কাগজটিকে আপনি বালিশের নিচে রাখতে না চান তাহলে বিশেষ কোনো সমস্যা নেই, আপনি চাইলে এটিকে আলমারিতেও রেখে দিতে পারেন বা এমন জায়গায় রাখতে পারেন যেখানে আপনার সারাক্ষণ নজর পড়ে। প্রতিদিন কমপক্ষে এক বা দুবার সেই কাগজটির দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে এবং সে কারণে আপনি খুবই খুশি আছেন। ব্যাস শুধুমাত্র এটুকুই কাজ আপনাকে করতে হবে। তবে আরেকটি কাজ প্রিয় দর্শক আপনাকে করতে হবে যে বর্তমানে যে সময়ে আপনি এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্টে লিখে দিন, এবং যদি আপনি ভিডিওটি নিজে খুঁজেননি বরং ভিডিওটি নিজে থেকে আপনার কাছে এসেছে তাহলে সেটাও লিখে দিন। কারণ এই সমস্ত কিছু ঘটানোর কাজ আমি করছি না আর এই ভিডিও আপনার কাছে পৌঁছানোর কাজও আমি নিজে করছি না। আসলে এইসব কিছুই ভগবান, ঈশ্বর বা ইউনিভার্স যাই বলুন না কেন, তিনি স্বয়ং নিজেই করছেন। হ্যাঁ প্রিয় দর্শক, এটি ইউনিভার্সের একটি সংকেত যে ভিডিওটি আপনার কাছে এসে পৌঁছেছে এবং আপনার ইচ্ছা খুব শীঘ্রই পূর্ণ হবে। আমি সম্পূর্ণ বিশ্বাস করি এবং আমার পূর্ণ আস্থা আছে যে নিমকরলি বাবা আমাদের সব ইচ্ছা সম্পূর্ণ করবেন। প্রিয় দর্শক, আমি আপনাকে অনুরোধ করব যে আমার কথা মতো একবার এটা ট্রাই করে দেখুন, আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। কিন্তু এতে একটি শর্ত আছে, আপনাকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে এটা করতে হবে যে হ্যাঁ আপনার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। প্রিয় দর্শক, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তবে দয়া করে এটি আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে 1176 নম্বরের উপকার তারাও সবাই পেতে পারে। আর একটি ছোট অনুরোধ, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।